Kakraban Tulamura Amchaini Gulson Debbarmani Nogo Manjakha Garji Kalaban Amchaini Biswajit Debbarmani Khongsa Bikeno Khobwi Swkango Khokjakmani Khongnwi Bike Patimungo Bike Sikok Gulson Debbarmate Jahangir Hussain Arrest Khlaikha Radha Kishorepur Thanani Police Lighthangai 24 August Shalmariwa Garji Kakraban Amchaini Biswajit Debbarma Mongoi Khoroksa Borokni Khogoi Telangjakmani Khongsa Bike Patimungni Yagol Radha Kishorepur Thanawa FR Khlaimani Bike Khokjakmani Biswajit Debbarma Patimungno Chaite Goi Naimani Yagol Police Shaiman Kha Biswajit Debbarmani Bike Kakraban Thanani Tulamura Amchaini Gulson Debbarmani Nogose Tongo Hnei Paithago Tulamura Amchaini Gulson Debbarmani Nogoret Khlaimani Yagol Biswajit Debbarmani Bike No Khobwi Swkango Khokjakmani Khongnwi Bike Mankha Police Biswajit Debbarma No Koksungi Police Shaiman Kha Bini Logeo Bike Khoktani Tongo Jahangir Hussain Mongoite Khoroksa Abani Bagai Paithago Jahangir Hussain Te Gulson Debbarma Arrest Khlaikha Radha Kishorepur Thanani Police আমরা একটা কমপ্লেইন পাই গর্জি কালাবন এলাকা থেকে নাম বিশ্বজিত দেবর্মা ওনার বাইক গত 24/8/2024 তারিখে উনি গর্জি ছড়ার কাছ দেখেছে মাছ ধরতে গিয়েছিল তখন ওই জায়গা থেকে ওনার বাইকটা চুরি হয়ে যায় সেই হিসাবে আমরা আর কেউ থানায় একটা কমপ্লেইন নেই কমপ্লেইন তদন্তমূলে আমরা জানতে পারি যে তুলামুড়া এলাকায় গুলশন দেবর্মা নামে একজনের কাছে একটা বাইকটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে সেই হিসাবে আমরা তুলামুড়া যাই রেড করি রেড করতে গিয়ে আমরা গুলশন সঙ্গে জাহাঙ্গীর হোসেন নামে আরেকজনকে পাই ওই বাড়ি থেকে সেই পালসার বাইকটি আমরা উদ্ধার করি সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেনের খবর দিয়ে যাই ওই জায়গাতে আইডেন্টিফাই করে যে হ্যাঁ ওই বাইকটি সেই বাইকটি সঙ্গে আমরা আরেকটা বাইক সেখানে পাই সেই বাইকটি যখন আমরা আমাদের বিভিন্ন চালান মেশিন থেকে চেক করি দেখা যায় অন্য একটা মালিকের নাম তখন মালিকের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারি যে সেই বাইকটা আনুমানিক এক বছর আগে সেই বাইকটা চুরি গেছে সেই সঙ্গে আমরা এই দুটো বাইক সিজ করি এবং জানতে পারি যে এই গুলশন দেববর্মা তারপর জাহাঙ্গীর হোসেন এর সঙ্গে আরও কয়েকজন আসে যারা কুখ্যাত চোর হিসাবেই পরিচিত ওই এলাকাতে তাদেরকে আমরা সেই হিসাবে ডিটেন করি আমরা থানায় নিয়ে আসি পরবর্তী তদন্ত এর সাপেক্ষে কত ছিল কেস নাম্বার আরকেপুর পিএস কেস নাম্বার 50/85 যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন এই চুরিকাণ্ডে তাদের বাড়ি কোথায় একজনের বাড়ি মেলাগড় তেলকাজলা আর গুলশন দেববর্মা যার বাড়ি এই তুলামুড়া কাকরাবন এরিয়াতে রিমানছনে ক্রাক শালো বরং দরবার নগটি শাখা পুলিশ আবার হেগেন বাইক খমানে পাটি মঙ্গ বরং নিলগে ওতে সব সব করং জাক্ত আবন বচাই তগই নাই তগই তং গটাব পুলিশ ওদে পরনি সিমি রাজিম নি কক্তম চিনি খরাং